আসসালামু আলাইকুম ইব্রুয়ান, সকলে আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলছে এমন একটি সাইট যেখান থেকে আপনি আনলিমিটেড ইনকাম করার অপরচুনিটি রয়েছে এবং কি হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন, তাও একদম ফ্রিতে। সো অ্যামাজিং একটি ভিডিও হতে যাচ্ছে। আমি জানি যে আসলে অনেকেই ইনভেস্টমেন্ট করতে পারেন না, বিভিন্ন কোর্স করতে পারেন না, যার কারণে আমি চেষ্টা করতেছি যাতে এই চ্যানেলে আপনারা যাতে খুব ভালো কিছু ভিডিও পান এবং কি এই মতে আমার দেখানোর মতো কাজগুলো শুরু করে যাতে দ্রুত আপনি আর্নিং শুরু করে দিতে পারেন। তো আমি কথা সবসময় একটু কম করার চেষ্টা করি, সেই ক্ষেত্রে আপনাদের যাতে সময় নষ্ট না হয়, তাড়াতাড়ি যাতে একটা বিষয় আপনি সহজে ক্যাচ করতে পারেন সেই চেষ্টাই করি। ওকে, আমরা চলে যাব ডিজি স্টোর 24। আপনারা অনেকেই নাম শুনছেন ডিজি স্টোর 24, এইখানে আমার একটা অ্যাকাউন্ট আছে। সো আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে ডিজি স্টোর 24। আমি দেখতে পাচ্ছি এখানে ডিজি স্টোর 24 আইডি ইনামুল হক, এটা হলো আমার আইডি। সো এখন এই আইডিতে আমার কি অবস্থা সেই জিনিসগুলো আমি আপনাদের দেখাবো। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি এখানে আর্নিং আছে। যাই হোক, আমরা এটা কবে জয়েন করছি সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি। ওকে, সো এখানে এটা হলো আমার মেইল যেটা দেওয়া ছিল। আমি একটু ডিজি স্টোর 24 লিখে সার্চ করলাম। সার্চ করার পর যেটা দেখি আমি একটু সার্চ করি যাতে কত তারিখে জয়েন করছে সেই জিনিসটা আমরা দেখতে পারি। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো মেইল আছে, মোটামুটি 151টা মেইল আমরা দেখতে পাচ্ছি এখানে। লাস্ট প্রথম মেইল আছে 23 তারিখ, 19/6/2023, অলমোস্ট আজকে 7, অর্থাৎ 1 বছর। 1 বছর আগে আমি এই 12 মাস আগে এই প্ল্যাটফর্মটাতে জয়েন করে digistore24.com-এ। সো এইটাতে আমাদের কিছু কাজ করতে হয়। তো এখন পর্যন্ত এই মার্কেট থেকে আমার ইনকাম ছিল $2,750। ওকে, সো এখন আমরা যদি দেখি এটা আসলে আমরা বিডিটিতে কত টাকা আসলে হয়েছে, 27.50×10 করলাম। সো আমরা দেখতে পাচ্ছেন এখানে 3,02,500 টাকা। আমরা যদি এটাকে 12 মাস দিয়ে ভাগ করি দেখেন 25,000 টাকা নেট ইনকাম ছিল পার মান্থ আমার এখানে একে এই আতে এই স্টোর থেকে, ঠিক আছে। তো এখন কিভাবে করলাম এই জিনিসটা, প্রতি মাসে 25,208 টাকা প্রতি মাসে অ্যাভারেজ যদি আমরা হিসাব করি সেই ক্ষেত্রে। সো এটা আমরা এখন দেখাবো। সো আমরা চলে যাব এখন একটা মার্কেট প্লেসে। ওকে, সরি, ওকে, এটা কেটে দিলাম। এটা হলো ডিজি স্টোর 24 মার্কেট, ঠিক আছে। তো এইখানে দেখেন আমাদের যে কাজগুলো করতে হবে, সো এখানে দেখেন এমপ্লয় বিগট টনিক, এখানে কিছু প্রোডাক্ট আছে এগুলো প্রমোট করতে হবে। ওকে, সো প্রমোটটা কিভাবে করবেন সেই প্রসেসগুলো আমি আপনাদের আস্তে আস্তে দেখাবো। এখানে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি প্রমোট করতে পারবেন। প্রমোট করার সকল প্রসেস কীভাবে করবেন, কোথা থেকে করবেন সব কিছু আমি দেখাবো। ভিডিওটা একটু ধৈর্য ধরে ধরুন। এক একটি প্রোডাক্টে আপনার কি পরিমাণ প্রফিট থাকতেছে বুঝতেছেন তো? এখানে হিউজ পরিমাণ প্রফিট থাকার সম্ভাবনা থাকে, ঠিক আছে। এখানে একটা প্রোডাক্টের প্রাইস হলো $148, বাট আপনি এখানে আপনি পাবেন দেখেন এখানে আপনি পাচ্ছেন মোটামুটি 55%, ঠিক আছে, 55% পাইতেছেন। তো আপনি আর্নিং কার্ড ভিজিটর আপনি পাইতে $30 করে পাবেন। সো বুঝতে পারতেছেন এখানে 55% প্রফিট পাবেন। আপনার এখান থেকে 1-2 শার্ট থেকে ভেন্ডর টেন্ডর যা আছে সবকিছু পাবেন। তো আপনি কিভাবে করবেন সেই প্রসেসগুলো এক্ষুনি দেখাচ্ছি, জাস্ট ওয়েট করেন। সো আপনারা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আপনি আপনি কি করবেন আপনার মতামতটা শেয়ার করে দিবেন। ওকে, সো আমরা চলে গেলাম মার্কেট প্লেস। এই মার্কেট প্লেস থেকে কিভাবে আপনি প্রোডাক্টগুলো সেল করবেন সেটাই হলো মূল বিষয় মার্কেট প্লেস। ওকে, সো এখানে কি কি প্রোডাক্ট পাওয়া যায় আমরা যদি দেখি, এখানে প্রোডাক্ট প্রাইসিং দিয়ে চেক করতে পারেন। সো এখানে অ্যানিমেল প্যাথ, বেটিং সিস্টেম, তারপরে আপনার বিজনেস ইনভেস্টমেন্ট, কম্পিউটার, ডান্সিং অ্যান্ড মিউজিক, ডেটিং রিলেশনশিপ, তারপরে এডুকেশন, ইমেল মার্কেটিং, ফ্যামিলি, চিলড্রেন, ফ্যাশন, ফিকশন, এখন অনেক ধরনের প্রোডাক্ট আছে। সো আপনাকে প্রোডাক্ট চুজ করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে অনেক হারাম রিলেটেড প্রোডাক্ট আছে, যেরকম আপনার মিউজিক রিলেটেড প্রোডাক্ট আছে, এগুলো হলো হারাম আমাদের ইসলামিক পরিভাষায়। সো এগুলোকে অ্যাভয়েড করতে হবে। তারপরে এখানে যে ব্যাটিং রিলেটেড কিছু সিস্টেম আছে যেগুলো গ্যামলিং এর মতো হইতে পারে, সো এই জিনিসগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। যেগুলো আপনাকে হারামের দিকে ধাবিত করে, যেগুলো ইসলাম সমর্থন করে না, সেই জিনিসগুলোকে আপনি কি করবেন অ্যাভয়েড করবেন। অ্যাভয়েড করে এই অন্যান্য যেসব প্রোডাক্ট আছে লাইক অ্যানিমেল প্যাথ আছে, তারপরে আপনার কম্পিউটার ইন্টারনেট আছে, তারপরে এখানে এগুলো প্রোডাক্ট নিতে পারবেন। আপনি জাস্ট প্রাইসিংগুলো দেখেন। তারপরে আপনার হেলথ কেয়ার প্রোডাক্ট আছে, হেলথ ফিটনেসের প্রোডাক্ট আছে,
এগুলো আপনি নিতে পারবেন। এখানে এগুলো আবার বিভিন্ন জিনিস দেখে, এগুলার ভালো জিনিস খারাপ জিনিস দেখে আপনি করতে পারেন। এই দেখেন, এটা সাপ্লিমেন্ট, সাপ্লিমেন্টটা আপনি দেখেন এটা থেকে আপনি কি পরিমাণ প্রমোট করতে পারতেছেন। সো দেখতেই পাচ্ছেন এখানে সাপ্লিমেন্ট হেলথ। সো এখানে দেখেন এটা আইডি মোটামুটি 65% আপনি পাবেন, আর প্রতিটা কার্ড ভিজিটরের জন্য $22 করে পাবেন। সো আপনি এটা কিভাবে করবেন, প্রমোট নাও, জাস্ট ক্লিক করবেন প্রমোট নাও, প্রমোট কপি লিঙ্ক, এই যে এখন কপি লিঙ্ক হয়ে গেছে। এখন এই লিঙ্কটাকে নিয়ে আপনি বিভিন্ন জায়গায় ছড়াইয়া দিবেন, ঠিক আছে? তো এখানে দেখেন ক্লেম এখানে একটা নিয়ে আসছে একেবারে সুন্দর করে এতে আপনার ইয়াতে। সো এখন এটাকে আপনি কিভাবে মার্কেটিং করবেন, ঠিক আছে? মার্কেটিং করার একটা ওয়ে, ওকে। সো আপনি চলে যাবেন এখানে, আমরা এটাকে মার্কেটিং করব। মার্কেটিং করার জন্য আমরা ইউজ করব প্রিন্টারেস্টকে, ঠিক আছে? প্রিন্টারেস্টকে আমরা এটাকে ব্যবহার করে আমাদের সেল জেনারেট করব, এবং এখান থেকে কমিশন আমরা পাব, আমরা যেভাবে হোক আমরা টাকা নিয়ে আসব। ওকে, সো আমরা চলে গেলাম প্রিন্টারেস্টে। প্রিন্টারেস্ট আপনাদেরকে আরও অনেক ভিডিও আছে, আপনারা চাইলে আরও ভিডিও দেখে নিতে পারেন এই প্রিন্টারেস্ট সম্পর্কে। সো প্রিন্টারেস্ট থেকে আমাদের কাজ করতে হবে। তো ক্রিয়েট পিন এখানে ক্লিক করে দিলাম। পিন করার পর এখন আমাদের যেটা করতে হবে, অ্যাফিলিয়েট সাপোর্ট পেজে যাবেন। এখানে দেখেন হিউজ পরিমাণ ইন ইন ইনফরমেশন এখানে আছে, আপনি চাইলে এগুলো আস্তে আস্তে ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে? সো দেখেন এখানে একটা টপ পারফর্মিং ব্যানার, এই যেগুলো ব্যানার টপ পারফর্ম করে এইসব ব্যানার, এটাকে আপনি কি করবেন, সেভ করবেন, ঠিক আছে? সেভ করবেন Person 3, এটাকে আপনি সেভ করবেন। ইমেজ, দুইটা ইমেজ করলাম, ওকে। সো সেভ এস ওর কম্পিউটার, এখানে লিখে দিছে আপনি যে টপ পারফর্মিং ব্যানার, এরা খুব ভালো পারফর্ম করে, ইউ আর পারমিটেড, আপনাকে পারমিট করছে এগুলোকে প্রমোশন করার জন্য। ইমেজ দিয়ে সেভ এজ ইমেজ, সেভ ইন কম্পিউটার। সো অ্যাক্সেস রিসোর্স ফোল্ডার, আরো একটা ফোল্ডার দিবে রিসোর্সের, আপনি এখানে যাবতীয় তথ্য দিয়ে পাবেন। আপনি ব্যানার পাবেন, ইমেল স্ক্রিপ্ট পাবেন, কিওয়ার্ড পাবেন, তারপর লোকাল লাইক অডিয়েন্স ব্যানার লিস্ট পাবেন, প্রোডাক্ট ইমেজ পাবেন। আমরা দেখি এখানে কি কি ইমেজ দিছে, প্রোডাক্টের ইমেজ কি কি দিছে, দেখেন এখানে হিউজ পরিমাণ ইমেজ দিছে। আমরা এই ফাইলটাকে ডাউনলোড করে নিচ্ছি, ঠিক আছে? এখানে যা যা আছে সব কিছু কিন্তু আমাদের প্রয়োজন হবে। সো এটাকে আমরা কি করলাম, ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করতে এই যে এখানে ডাউনলোডে ক্লিক করবেন, আপনি ইমেল মার্কেটিং করতে পারবেন। আপনাকে খুব কষ্ট করতে হবে না, সব কিছু তারা রেডি করে রাখছে, আপনি জাস্ট এখান থেকে নিয়ে মার্কেটিং করতেন, ঠিক আছে? ইমেল মার্কেটিং করতে পারবেন। তো ইমেল মার্কেটিং যদি আপনি জানতে চান, যে এখান থেকে ইমেলের সব তথ্য দেওয়া থাকবে, আপনি কিভাবে টার্গেটেড ইমেল বের করবেন সেই জিনিসটা যদি জানতে চান, তো অবশ্যই ভিডিওর কমেন্টে বলবেন। সেক্ষেত্রে আমি চেষ্টা করব আপনাদেরকে এই ডিজি স্টোর সম্পর্কে আরও একটি ভিডিও দিতে, যেটা ইমেল মার্কেটিং এর ওপর, কিভাবে আপনি ইমেল মার্কেটিং করবেন। এখানে ইমেল মার্কেটিং এর সব কিছু তথ্যাদি কিন্তু আছে, আপনি চাইলেই এখান থেকে ব্যবস্থা করতে পারবেন। ওকে, যাই হোক, আমরা এই ফাইলটা ডাউনলোড হয়েছে কিনা দেখি। ইয়েস, আই হোপ অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে, সো আমরা এটাকে ওপেন ফোল্ডার করে দিলাম। ওকে, সো এটাকে আমরা একটু কপি কাট করে নিলাম, নেয়ার পর ডেস্কটপে রাখি আপাতত। তারপর এটা কি করব, আমরা এক্সট্রাক্ট ফাইল করব। এক্সট্রাক্ট ফাইল করার পর এটা এক্সট্রাক্ট হবে, এক্সট্রাক্ট হয়ে গেছে, এইটা এখানে চলে আসছে, আমার এটা আর দরকার নাই। ওকে, সো এখন এটা এক্সট্রাক্ট করার পর আমরা এখানে দেখব কিছু ইনফরমেশন। ওকে, লাইক আপনি ব্যানার দেখেন এখানে হিউজ পরিমাণ ব্যানার পাইতেছেন, এই ব্যানারগুলো দিয়ে আপনি মার্কেটিং করবেন, ঠিক আছে? দেখেন এখানে ব্যানার পাইছেন, ঠিক আছে? দেখছেন কত সুন্দর ব্যানার, ওগুলো ব্যানার পাইলেন। তারপরে এখানে পাবেন কি, ইমেল স্ক্রিপ্ট, এখানে দেখেন ইমেল যে মার্কেটিং করবেন আপনাকে খুব বেশি কিছু লিখতেও হবে না। দেখেন এখানে আপনি সব কিছু পাবেন, ইন অর্ডার পারফরমেন্স, দেখেন ফার্স্ট মেল, ইমেল ফার্স্ট লাইন, ফ্রম আপনি দেবেন, হয়ে অ্যানাউন্সেস, সাবজেক্ট পাইছেন, বিকাম ইমিনিট, এ টু জেড পাইছেন। আমি এই জিনিসগুলো আপনাদেরকে বলবো যে এগুলো কিভাবে মার্কেটিং করবেন, সেই জিনিসগুলো আমি ইমেল, আপনারা ভিডিও কমেন্ট সেকশনে বললেন আমি কিভাবে এগুলো মার্কেটিং করবেন, কিভাবে ইমেল কালেক্ট করবেন, কাদেরকে মেল করবেন, জাস্ট কপি পেস্ট করবেন, জাস্ট কপি পেস্ট করে মেল করবেন, কিভাবে করবেন সেই জিনিসটা আমি দেখাবো। ওকে, এটা হলো ইমেল মার্কেটিং এর পার্ট। তারপরে যদি কিওয়ার্ড দেখেন, আপনি কিওয়ার্ড নিতে পারেন, টিটেনাস কিওয়ার্ড, এখানে অনেক কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ড গুলো দিয়ে আপনি মার্কেটিং করতে পারবেন, এগুলো দিয়ে খুব বেশি সার্চ হয়, আপনাকে সব কিছু রেডি করে দিছে ভাই। আপনি এর চাইতে আর কি সুযোগ চান বলেন, মানে তাদের মার্কেটিং করার জন্য সব কিছু আপনাকে রেডি করে দিছে, আপনি জাস্ট কি করবেন, মার্কেটিং করবেন। ওকে, সো এটা গেল, মার্কেটিং লাগবে আমাদের। তারপর লুকে লাইক অডিয়েন্স বায়ার লিস্ট, এখানে আপনি যারা আসলে লুকে লাইক বা বায়ার লিস্ট এগুলো পাবেন, এগুলো আস্তে আস্তে বুঝবেন।
সো এখানে দেখেন অনেক তথ্য দিয়েছে। হ্যাঁ, এগুলো যারা সার্চ করে, এটা হলো আসলে সার্চ জেন্ডার, কারা এটা নিয়ে সার্চ করতেছে, কোথায় সার্চ করতেছে, এগুলো আস্তে আস্তে বুঝবেন। নিউজ পলিটি এগুলো করতেছে আপনি বুঝতে পারবেন। যাই হোক, এগুলো এখন আপনাকে এত বললে মাথা নষ্ট হয়ে যাবে যে কোথা থেকে কি বলতেছে, কিছু বুঝতেছি না। জাস্ট আপনাকে ধারণা দিচ্ছে। এখন আমি মূল কাজটা দেখাবো আপনাদের। এখানে ডেমোগ্রাফিক, এখানে আপনার এখানে লিয়ে আছে, এগুলো যদি আপনি সার্চ করতেন কষ্ট করে, কোনো দরকার নাই, সব কিছু রেডি করে দিছে। ঠিক আছে, মিডিয়া এন্টারটেনমেন্ট লাভার, আপনাকে এই ধরনের কতজন আছে, ইউজার এঙ্গেজমেন্ট, কত টাকা ইনভেস্টমেন্ট, এ টু জেড কিন্তু এখানে আছে। সুতরাং আপনার এত চিন্তা করা দরকার, এটা গুগল অ্যানালিটিক্সের একটা পার্ট। ওকে ওকে, যাই হোক, আমরা এটা বুঝলাম, এই জিনিসগুলো আমাদের আছে। প্রোডাক্ট ইমেজ লেভেল দেখেন এখানে কি কি ইমেজ আছে, আমরা যদি দেখি, ওয়ান বোতল দেখেন এখানে কত সুন্দর বোতল আছে, ওয়ান বোতল কত বোতল আছে দেখছেন, জাস্ট এগুলা। এত সুন্দর জিনিস থাকতে আপনি কেন এত চিন্তা করবেন বলেন? কোনো দরকার আছে? কোনো দরকার নেই, আপনি জাস্ট মার্কেটিং করবেন, সেল করবেন, ইজি সেল হবে। কিভাবে সেল হবে সেই জিনিসটা আমি দেখাচ্ছি। ওকে, সো আমাদের কাজ আপাতত এখানে কিছু করব না, আমরা একটু করে দিলাম। ওকে, সো এখন আমরা চলে যাবো প্রিন্টারেস্টে, যেখানে আসলাম। প্রিন্টারেস্টে যাওয়ার পর আমাদের মার্কেটিং করতে হবে, তাই না? মার্কেটিং করতে হবে। মার্কেটিং এর যে প্রোডাক্ট ইমেজগুলো ছিল, আমরা ইমেজগুলো নিলাম। ওকে, সো তিনটা ইমেজ নিয়ে নিলাম। কোনটা নিচ্ছে না, ইমেজ টু লং, আচ্ছা একটা ইমেজ লং ছোট হয়ে গেছে, স্মল, এটা আমরা দিতে পারছি না, যেটা আমরা লাস্ট করছিলাম, এই দুটো কিন্তু নিয়ে নিছে। এটা হলো আমাদের বেস্ট মার্কেটিং। ওকে, বেস্ট মার্কেটিং এর অপশন। সো এখানে এটা হলো টপ পারফর্মিং জট বক্স, অ্যাফিলিয়েট লিঙ্ক, অ্যাপ্লাই হপ লিঙ্ক আছে, দেখেন এটা হাই ইপিসি আছে, দেখছেন হাইয়েস্ট ইপিসি ফর ডিজিটাল, সুপার। এটা আপনি মার্কেটিং করতে পারেন, সমস্যা নেই। সো এখন আমরা চলে যাবো ডিজি স্টোরে, এইখানে প্রোডাক্টের নাম কি, জেন্ট্রোএক্স, জেন্টোরেক্স। ওকে, সো জেন্টোরেক্স সম্পর্কে আরো যদি আমরা একটু জানি তাহলে বুঝতে পারবো যে আসলে জেন্টোরেক্সটা কি। ওকে, সো আমরা এটা দিয়ে দিলাম। আমরা আর একটু হেল্প নিব কার, চ্যাট জিপিটির। ঠিক আছে, চ্যাট জিপিটির হেল্প নিব, চ্যাট জিপিটিকে বলবো হাই। দেখেন মানে সব কিছু অটোমেটেড, সব কিছু অটোমেটেড, আপনার জ্ঞানকে খুব খাটা দিয়ে হবে না বলা যায়। ঠিক আছে, আই নিড পিন্টারেস্ট ঠিক করে দিই, আই নিড পিন্টারেস্ট টাইটেল, টাইটেল এস সি আর আই পি ডেসক্রিপশন। ওকে, সো এটা আমি দিয়ে দিলাম, এটাকে আমি একটু ইনভার্টেড কমাই দিয়ে দিলাম। দেখেন সে আপনাকে কি কি দেয়, ইটস এ গুড হিউজ নাম্বার অফ। ওকে, সো এখানে দেখেন ডিসকভার জেনেটিক্স দ্য হাইয়েস্ট সাপ্লিমেন্ট, এখানে আমাকে একটা টাইটেল দিয়ে দিছে, আমি টাইটেলটা নিয়ে নিলাম। টাইটেল নেওয়ার পর আমি কোথায় দেবো, এই যে আমার প্রিন্টারেস্টে এই টাইটেল, এই টাইটেল, দুইটা টাইটেল দিয়ে দিলাম। তারপর এখানে হলো আমাদের এইটা, এখানে বসাই দেব আমরা ডেসক্রিপশন, ডেসক্রিপশন লিঙ্ক। এখন লিঙ্কের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, এই প্রিন্টারের অনেক সময় সরাসরি লিঙ্কগুলো অপছন্দ করে, তো আমরা দেখতেছি তারা কি বলে, যদি অপছন্দ করে আমরা এখান থেকে দিব না। ঠিক আছে, তো এখান থেকে দিব না, তারপর অন্য আরো জায়গা আছে সেখান থেকে আমরা দেওয়ার চেষ্টা করব। তো কিভাবে দিতে হবে সেটা আমরা দেখি, জাস্ট ওয়েট, আমরা জাস্ট লিঙ্কটা দেখি, এটাকে সার্চ করে কই গেল, জোট্রাক্স, জেন্টোরেক্স, এইটা প্রমোশনাল লিঙ্ক, লিঙ্ক ইজ কপিয়েট, অলরেডি নিয়ে নিছি আমি। ঠিক আছে, এটা হলো লিঙ্ক কপিয়েট, তো এখানে 65% প্রফিট থাকবে, আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না, একটু আমি যদি একটু লিঙ্ক ইয়া করি, দেখেন এখানে 65%, এখানে $187 সেল হবে, 65% কিন্তু আমার প্রফিট থাকবে। ওকে, সো এখন এই লিঙ্কটা যদি আমরা সরাসরি দিই, তারা কি বলে দেখি। হ্যাঁ, নিয়ে নিছে,
তারপর আপনি কি করবেন, আপনার অ্যাডভান্স অ্যানালিটিক্সের জন্য আপনি চলে যাবেন কাটলি। ঠিক আছে, কাটলিতে কি হয়, কাটলিতে আপনার লিঙ্ক শর্টনার হয়। লিঙ্ক শর্টনারে যদি আপনার লিঙ্কে কতটা ক্লিক হলো এটাও আপনি দেখতে পারবেন। ঠিক আছে, আপনার লিঙ্কে ক্লিক আসতেছে কি না এই জিনিসটা কিন্তু মনিটর করার জন্য কাটলি ইউজ করবেন। কাটলিতে, এই যে কাটলিতে সাইন আপ করে নেবেন, সাইন আপ করে নিলেই হবে। আমি একটু লগ ইন করে নিলাম, এখানে দেখেন, আমার দেখেন 59টা লিঙ্কের মধ্যে 2279টা ক্লিক আসছে। ঠিক আছে, এটা আমরা কিন্তু বুঝতে পারতেছি। তো এটা হলো বিষয়, আপনি লিঙ্ক কয়টা ক্লিক আইতেছে না আইতেছে, আপনার কি আসলে কাজ হচ্ছে কিনা, এটা জিনিস কিন্তু আপনি এখান থেকে অবজারভেশন করতে পারবেন, যার কারণে কাটলি ইউজ করতে পারেন। কাটলি ফ্রিতে ইউজ করা যায়, কোনো সমস্যা নেই, একদম ফ্রি। ওকে, সো আমাদের টার্গেটেড লিঙ্কটা হলো কপি লিঙ্ক, এইটা এনে বসাই দেবো এইখানে। বসানোর পর শর্টেন, এই যে শর্ট লিঙ্ক হয়ে গেছে, এটাকে আমি কপি করলাম, কপি করে আমাদের প্রিন্টারেস্টে দিয়ে দিলাম। বোর্ড পরে এইখানে আমার লিঙ্ক, অ্যাফিলিয়েট লিঙ্ক এরকম একটু ঝামেলা করে অনেক সময়, এই জন্য আমরা কাটলেটা ইউজ করব। তাহলে বোর্ড আপনি কি করতে পারেন, একটা বোর্ড ক্রিয়েট করতে পারেন। এটা হলো সাপ্লিমেন্ট, সাপ্লিমেন্ট হেলথ লিখে আমি একটা বোর্ড ক্রিয়েট করলাম, এই বোর্ডে রাখবো এগুলো। হ্যাঁ, সাপ্লিমেন্ট, তারপরে এখানেও আসবে সাপ্লিমেন্ট। হয়ে গেছে অলরেডি, একটা তো আসি, এটা দিবে, সমস্যা নেই, আমরা করতে হবে। এখন কিছু কিওয়ার্ড নিতে পারি, আমরা কিওয়ার্ডের জন্য কোথায় চলে যাব, ওই যে এখানে আমাদের এই যে কিওয়ার্ডগুলো আছে এখানে চলে যাব, যে কিওয়ার্ডগুলো আমাদের দিছিল ওই যে কিওয়ার্ড, এখান থেকে কিছু কিওয়ার্ড নিয়ে আসবো। ঠিক আছে, আমরা এখান থেকে কিছু কিওয়ার্ড নিয়ে আসি, সেক্ষেত্রে আমাদেরকে হেল্প করবে আমাদের প্রোডাক্টগুলো সার্চ করাতে। ঠিক আছে, তো এখানে আমি এখান থেকে প্রোডাক্ট নিয়ে নিলাম, এই কয়েকটা নিলাম। ওকে, কমা কমা আসে নাই। বসায় দেন যা আছে, কমা কমা লাগবে না, দিয়া আমাদের কাজ শেষ। এখন একটা একটা পাবলিশ করতে পারি, সিলেক্ট অল, পাবলিশ। সো ফাইনালি কিন্তু আমরা পাবলিশ করতে সক্ষম হয়েছি এই দুটা ইমেজ, যেগুলা আমার কোনো কিছু করতে হয় নাই, সবকিছু বানাইছি, আর সবকিছু বানানো আছে, জাস্ট আমি কি করলাম এখান থেকে নিয়ে আসলাম, আইনা প্রাইম প্রিন্টারে দিলাম। এখন আপনি ফেসবুকে করতে পারেন, আপনি ইউটিউবে করতে পারেন, আপনার যে কয়টা প্ল্যাটফর্ম আছে সব জায়গায় করতে পারেন। আপনি যত বেশি মার্কেটিং করবেন তত বেশি আপনার সেল হওয়ার পসিবিলিটি থাকবে, তত বেশি কমিশন পাবেন। ঠিক আছে, তো এখন আমি যে করলাম এই জিনিসগুলো যদি দেখি, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন এখানে আমার লিঙ্ক, দেখেন এই যে ডিসকভার জেন্টেক্স ফর হনেস্ট হটেস্ট নিউ সাপ্লিমেন্ট, এখানে সুন্দর করে ডেসক্রিপশন আছে, ডেইলি কেটু মামা কেটু ফুড, সো এখানে সাপ্লিমেন্ট। আর এই যে দেখুন, এখন কি হয়, এই যে লিঙ্কে, এই যে কাটলি ডট কম, এটাতে যদি আমি লিঙ্ক ক্লিক করি তাহলে নিয়ে যাবে কোথায়, দেখেন সেলস পেজে, তাদের যেটা ল্যান্ডিং পেজ আছে, ল্যান্ডিং পেজে নিয়ে আসছে, ক্লেম ইউর ডিসকাউন্টেড ফর দিস হোল স্ট্যাক। সো এখানে দেখেন তারা পেমেন্ট করে নিতে পারবে, সমস্যা নেই। এই প্রোডাক্টগুলো সেল হলে আমরা মোটামুটি এখান থেকে প্রতিটা প্রোডাক্ট থেকে ভালো একটা সেল মানে কমিশন পাবো, সেই কমিশন থেকে আপনি পার মান্থ এইখান থেকে 25,000 টাকার মতো ইনকাম করতে করতে পারবেন। অর্থাৎ আমি এটা অলরেডি করছি। সুতরাং আপনারা যারা আসলে বিনা ইনভেস্টমেন্টে কাজ করতে চাচ্ছেন, যে আমার কোনো ইনভেস্টমেন্ট নাই, এটা হলো একদম একটি অজুহাত, কোনো অজুহাত সৃষ্টি না করে কাজ করে যান। অনলাইনে হাজার রকমের, কোটি রকম, লক্ষ রকমের সিস্টেম আছে, সিস্টেমগুলো ফলো করে কাজ করে যান, কোনো না কোনোভাবে আপনার রিজিক সৃষ্টি হয়ে যাবে। থ্যাংক ইউ এভরিওয়ান ভিডিওটি দেখার জন্য, সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দিয়েন, আর যদি আপনার কাছে ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে হয় অন্য কাউকে দেখানোর মতো, সেই ক্ষেত্রে অবশ্যই লাইক কমেন্ট জানাবেন, আর কোনো জায়গায় যদি না বোঝেন বরাবরের মতো অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, সেই ক্ষেত্রে আমি এটার একটি রিপিট ভিডিও, অর্থাৎ আপনাদের প্রশ্নোত্তর ভিডিও ডিজি স্টোর সম্পর্কে ভিডিওটা আপলোড করে দেব। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন, অর্থাৎ আপনাদের জন্য নতুন, আমার জন্য হয়তো পুরাতন হতে পারে, কারণ আমি কাজ জেনেই তো আপনাকে দেখাচ্ছি। তো নতুন কোন এক প্ল্যাটফর্মে সেখান থেকে লাইভ আর্নিং প্রুফ সহ আপনাদের দেখানোর চেষ্টা করব, কিভাবে করবেন সেই জিনিসগুলো দেখানোর চেষ্টা করব। থ্যাংক ইউ ব্রান, দেখা হচ্ছে পরবর্তী অবসরে, আল্লাহ হাফেজ। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন।